হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আজকে আবার আপনাদের সামনে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আর এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব মার্কেটে, তো ওখানে গিয়ে টুকিটাকি কেনাকাটা বলেছিলাম, আগের দিন বাকি আছে। তো আজকে আমার হাজবেন্ড ফ্রি আছে, মানে বলতে গেলে ছুটি, তো এখন ওই জন্য ও বললো যে আজকেই চলো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি যাই। তো জানি না কি ওখানে হবে, প্রচুর ভিড় আশা করি, কারণ পুজো তো চলেই এলো, পরশুদিন থেকে স্টার্ট মোটামুটি ষষ্ঠী। তো যাই হোক, ওই জন্য যাবো, ছেলের জন্য কিছু কেনার ইচ্ছা আছে, আরো কি কি কিনবো তোমাদের কাছে এসে আজকে সবটাই শেয়ার করার ইচ্ছা আছে। চলো ততক্ষণ আমরা যাওয়া যাবো, ওখানে পারলে শুট করবো, না হলে করবো না, যা অবস্থা চুরি টুরি হয়ে যাচ্ছে এখন, অনেক কিছু হচ্ছে। তো চলো, এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, আমরা আজকে তিনজনে যাচ্ছি, আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে। আর এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6:30, তো এখন আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে কথা বলবো। তো আমি এখন চলে এসেছি ঘরে, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, রুটিটি করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আসার সময় একটু এগরোল দিয়ে চলে এসেছিলাম ঘরে, কারণ ওখানে খাওয়ার মতন সময় ছিল না। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো এখন আমি এগরোলটা খেয়ে তারপরে আসছি কথা বলতে। এই মাত্র খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এলাম, এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা বাজতে যায়। তো অনেকটা রাত করেই বসলাম তোমাদেরকে শেয়ার করার জন্য, কারণ যেহেতু আগামী পরশুই হচ্ছে পুজো শুরু হয়ে যাচ্ছে ষষ্ঠী। হ্যাঁ দেখো ফ্রেন্ড, হ্যাঁ দেখো, আমি সব দেখো, আস্তে আস্তে দেখো, দেখো আমি দেখাবো বাবা, সব দেখাবো, এখানে রাখো রাখো দেখাবো।
যাই হোক, ও ছেলে তো খুব এক্সাইটেড ছিল, কারণ অনেকদিন পরই আজকে বেরোনো হয়েছে। সেভাবে তো বাচ্চাদের এখন যেভাবে প্রবলেম হচ্ছে চলছে চারিদিকে, তারপরে সেই জন্য আর একটা হচ্ছে আমার হাজবেন্ড একদমই টাইম পাচ্ছিল না যে আমাকে নিয়ে বেরোবে আমাদেরকে নিয়ে, তো সেভাবে তাই জন্য আগে থেকে টুকটুক করে কেনা চলছিল, আর ফাইনালি আজকে মোটামুটি হয়ে গেছে। আর বলতে গেলে তেমন কিছুই বাকি নেই, আর মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আর যদি টুকটাক কিছু থেকে থাকে তো সেটা পরে হবে। টুকটাক বলতে গেলে ওই একটা হয়তো জিনিস থাকতে পারে, সেটা হয়তো আমার ইচ্ছা নেই ও যদি কিনে তো কিনতে পারে। যাই হোক, আমার ছেলে যেন খুব এক্সাইটেড ছিল, কারণ এতদিন বেরোতে পারেনি, তারপরে ওর বাবা বেরোতে নিয়ে যাচ্ছিল না। তো যাই হোক, অ্যাটলিস্ট আজকে ফাইনাল হলো এবং আমি গেছিলাম। তো কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, আমি বলেছিলাম আজকে চেষ্টা করবো যত রাত্রি হোক না কেন তোমাদের সাথে শেয়ার করার। তো আমি ওই জন্য আমি কোন থেকে আসতে ভীষণ টায়ার্ড হয়ে যাই, বাট আজ আমি ফুল একদম এনার্জি নিয়ে রেখেছি, কারণ জানি যে আমার বন্ধুর সাথে শেয়ার করতেই হবে, কারণ পরশু দিন থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আর আমি কিছু কবে শেয়ার করবো, তো তাই জন্য চেষ্টা করেছি আজকে যত রাত্রি হোক তোমাদের সাথে শেয়ার করার। তাই কথা না বাড়িয়ে চলো আমি তোমাদের দেখাতে শুরু করে দিই, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আমি আমার ছেলেটা দিয়ে দেখিয়ে দিই, কারণ ও ভীষণই এক্সাইটেড ছিল আজকে, আর ভীষণই মানে আনন্দিত, কারণ ও ভাবতেই পারেনি যে আজকে ও যাবে। আজকে বিকালে উঠেই পড়াশোনা সব কমপ্লিট করে নিয়েছে, বলেছে মা তুমি আজকে নিয়ে যাবে? তো আমি হ্যাঁ তোকে নিয়ে যাবো, তুই তাড়াতাড়ি পড়ে, তাই তাড়াতাড়ি সব পড়াশোনা কমপ্লিট করে ওকে নিয়ে বেরোনো হয়েছে। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিই। আচ্ছা, এটা এই দেখো একটা ড্রেস, তোমাদের আগের দিনকে আমি যা দেখিয়েছিলাম সেটা তোমরা দেখেছো। এটা আজকে আবার নিউ একটা, এটা ওর মণি দিয়েছে, মণি বলতে ওর পিসি, ঠিক আছে, ওর একটাই পিসি, তো ওই পিসিমণি ওকে এই ড্রেসটা দিয়েছে। খুব সুন্দর একটা কালার, কচি কমলা পাতা ওর খুব সুন্দর, আর এই কালারটা ওর ছিল না, খুব সুন্দর একটা গেঞ্জি প্যান্ট, খুব সুন্দর একটা কালার, জাস্ট ওয়াও একটা কালার। তো ওই কচি কালা পাতা একটা কালার দিয়ে গেঞ্জি প্যান্ট হয়েছে, আর এই একটা, আর এই যে এই একটা দুটো দিয়েছে ওর মণি, মানে ওর পিসিমণি ওকে দুটো গেঞ্জি প্যান্ট দিয়েছে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো প্যান্টটাও বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে সাইড থেকে, ভালো লাগে। বাচ্চাদের ড্রেসগুলো না বড়দের ড্রেসের থেকেও ভীষণ সুন্দর লাগে। আমি যখন বাজার বা মার্কেট মানে কোথাও বেরোই, মলে টলে যাই, আমি শুধু বাচ্চাদের ড্রেসগুলো দিকে তাকিয়ে থাকি, ভাবি যে ইস আমার ঘরে যদি এরকম বা চেনা চেনা কোনো কেউ 10টা বাচ্চা থাকতো তাদের জন্য আমি নিয়ে যেতাম, মানে এরকম মনে হয় জানো তো। এত সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকে বাচ্চাদের, সুন্দর সুন্দর লাগে পড়লে। তো যাই হোক, দাও তোমার ভিডিওগুলো দেখি। আর যেটা বলছিলাম ওর কিছু জিনিস কেনা বা কিছু, সেটা হচ্ছে এই ঘড়িটাও প্রথমেই দেখিয়ে দিল তোমাদেরকে, দেখিয়ে দিয়েছে। তো আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই, এই যে ঘড়িটা তোমরা এখানে ABC বলে লেখা রয়েছে, এই যে ঘড়িটা, এই ঘড়িটা নিয়ে এসেছি। ওর গত বছর ওকে একটা ঘড়ি কিনে দেওয়া হয়েছিল, এটাও একটা ওর পছন্দের একটা ঘড়ি, আমি ও নিজেই পছন্দ করলো আমার ছেলে। এখানে একটা লাইট সিস্টেমও আছে, এখানে এই যে এভাবে জ্বালালে এখানে বিভিন্ন ধরনের কালার রে লাইট জ্বলে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, না খারাপ হবে না। এই যে খুব সুন্দর একটা ঘড়ি, তো এটা আমি ওই জন্য ওকে দিলাম, ও অনেকদিন ধরে ইচ্ছা ছিল আর নতুন লাগি। আর দাও স্যান্ডেলটা, আর এই যে বলছে আটা মাঝি সাকাটি, মানে হ্যাঁ যেটা কি আমি ঠিক অত ভালো জানি না, ও জানি ওগুলো সম্বন্ধে খুব ভালো, তো ওটা খুব দেখে ওই ইয়েটা সিনেমাটাও দেখতো, আর সিরিয়াল দেখতো না সিনেমাটা শুনিয়ে, তো সিরিয়াল যে ছোটো ছোটো কার্টুনসগুলো বানিয়েছে সেটা দেখে, তো দেখে বলে ওমা ওই চশমা কিনে দেবে। আর এই চশমাটা তাই জন্য কেনা হয়েছে, এই যে দেখো বললো দোকানদার যেটা ভালো হবে, তো এই সানগ্লাসটা ওর জন্য কেনা হয়েছে। ও তো পরে না, যে দু তিন দিন হয়তো পুজোর জন্য পড়বে, তো যাই হোক ওই অপারেশন মানে পারপাস করে না। এভাবে অনেক সানগ্লাস কিনা হয়েছিল আগে,
কিন্তু পুরো মানে পুজোতে কত বছর আমার মনে আছে তিন থেকে চারটে কেনা হয়েছিল, মানে আমি ওকে একটা কিনে দিলাম, মানে ওর বাবা আর কি কিনে দিয়েছিল পুজোর সময় একটা, সেটা পুরোপুরি ইয়ে হয়ে গেল, ভেঙে ফেললে। আবার একটা কিনে দিলাম মেলাতে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে সেটাকেও মানে ওর বাবা বসে পড়ে ভেঙে ফেললো। আবার একটা সানগ্লাস ওর দিদা কিনে দিয়েছিল, সেটাও একবার দিদার বাড়িতে রেখে গেলো, তারপরের বার গিয়ে ওটা ভেঙে ফেললো। এইভাবেই অনেকবার অনেক সানগ্লাস নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেরকম দেখালাম তাই ছেলেটা মোটামুটি শেষ করলাম, তো ছেলেটা এখানেই এন্ড। আর আমি এক ধরনের জুতো খুঁজছিলাম যেটা আমি এখানে পাইনি, তো আমার আর এখন কিনবো না, ওটা আমি কিছুদিন পর কিনবো, মানে সামনের মাসে কিনবো, এই বছর এই মাসে কিনবো। আচ্ছা, আর আমাদের জন্য যে এই তেলটা নিয়ে এলাম, এই অয়েলটা, এটা হচ্ছে কুমারিকা অয়েল, যে নারিশিং হেয়ার অয়েল কুমারিকা, খুব সুন্দর একটা, এই যে আমার খুব মানে ভালো লাগে এটা। তো এই যে কুমারিকা, এটা পুরোপুরি একটা হার্বাল অয়েল, কুমারিকা খুব সুন্দর। তো এটা নিয়ে এসেছি, আর এই যে বলতে অ্যাকচুয়ালি ও আমাকে রেখে আমাকে ও একাই গিয়েছিল কসমেটিক্স দোকানে, আর এই যে সিঁদুরটা নিয়ে এসেছে আমার জন্য, আর এই এই দুটো খুব মানে আমার এমার্জেন্সি ছিল, তো এই দুটো বাকি মোটামুটি সবই কসমেটিক্স আছে আমার কাছে, তো সেভাবে কিছু এসেন্সিয়াল নয়, তবে এই দুটো খুবই এসেন্সিয়াল ছিল, তো আমাকে হাজবেন্ড নিজে গিয়ে নিয়ে এসে দিয়েছে। ওটা আমাদেরকে ছেড়ে দিয়ে নিজে একা গেছিল, কারণ হচ্ছে কারণ নিয়ে যাওয়ার মতো সম্ভব হবে না, সেই কারণে। আছে আরেকটা বলতে, এখন শুধু নিজেদের কি সাজালেই তো হবে না, পুজোতে যেরকম নিজেদেরকেও সাজ মানে সাজাতে হয়, সেরকম কিন্তু ঘর বাড়িটাকেও সাজাতে হয়। অ্যাকচুয়ালি আমার ঘর ফেটে গেছিলো বলে এই কড়াটাকে ভাঙা হবে, মানে ঘরটা নতুন বাট কোথাও একটা বসে গেছে বলে এরকম অবস্থা হয়েছে। যাই হোক, তো সেইটা পুরো এগুলো পুরো বিল্ডিংটাকে ভাঙা হবে এবং আবার নতুন করে সুন্দরভাবে করা হবে, এরকম ইচ্ছা আছে। এখন জানি না কতটা কি করতে পারবো, তবে ওই জন্য পুজোতে নয়, কিছুদিন পর করবো যখন সময় আসবে। তো যাই হোক, কারণ এটা পুরো যেহেতু একটা ভাঙার ব্যাপার হয়েছে, তো যাই হোক, তাই জন্য আর কোনো রকম রং টং কিছু করা হয়নি, মানে কালার করা হয়নি ঘরে, না হলে কিন্তু পুজোতে আমার খুব ভালো লাগে কালার করতে, বাড়িতে বাড়ির বাইরে ইনডোর আউটডোর দুটোই কালার করতে আমার ভীষণ পছন্দ হয়। আর সেভাবে আমি আমার ঘরকে সাজাতেও পারি না, যেহেতু ঘরটা এভাবে হঠাৎ করে বসে গেছিলো, প্রথম থেকে ছিল না, বাট এই কিছুদিন মানে হঠাৎ এই কয়েক দু এক বছর ধরে এইরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, ওপাশটা আমাদের খুবই ভালো, এই পাশটাই এরকম অবস্থা, তো যাই জন্য ওইভাবে তো সাজানো সম্ভব নয়, পসিবল নয়, কারণ যেহেতু এটাকে ভেঙে ফেলতেই হবে, তো সেভাবে আর কিছু করা হচ্ছে না আপাতত। তো যাই, কিন্তু টুকটাক কিছু জিনিস দিয়ে যেগুলো নতুন নতুন কিছু অবশ্য আসতে দেখতে তো সেই কারণে আমি কিছু জিনিস আমি কিনে নিয়েছি, যেগুলো কিনা আমাদের ঘরের জন্য ভীষণ ভালো হবে, ঘরটাকে একটু অন্যরকম লাগবে, কিংবা ঘরে নতুন কিছু আসলে বা নতুন জিনিস ইউজ করলে নতুন প্রথম প্রথম খুব ভালো লাগে। তো যাই হোক, নিজের মনটাও ভালো হয়, তো নিজের সংসার নিজের ঘরটাকেও সাজানোটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। তো তাই জন্য এই যে পাপড়গুলো, এটা কিন্তু খুব ভালো, মানে শুধু মানে দামও অনেকটা কম, আর তার থেকেও বেশি বড়ো কথা হচ্ছে এটা আমরা যে মানে টয়লেটের জন্য বলো বা অন্য কোনো মানে ডোরে রাখতে গেলে কিন্তু ভীষণ মানে বেশ আরামদায়ক, একটা কমফোর্টেবল ফিল হয় একদম, আর জল খুব মানে এটাতে। তো যাই হোক, এই জন্য এরকম আমি পাঁচটা কিনে নিয়ে এসেছি। আর আমি দেখেছি আমি অনেক কিনেছি ধরনের কিনেছি, এইগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে, তো এরকম আমি পাঁচটা কিনে নিয়েছি, তারপর তোমাদের সাথে একটা শেয়ার করলাম, আর বাকিগুলো আসলে আসার সঙ্গে তুলে দিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সেম জিনিস এটা কি শেয়ার করবো, তাও তোমাদেরকে একটু বলে দিলাম যে এই জিনিসটাই ও পাঁচটা কিনে নিয়েছে, চলো এটা নিচে রাখি, তুষার উপর রাখছি। আচ্ছা, নেক্সট একটু আমার দিকে বা ঢুকে যাই, চলো একদম ছোট থেকে শুরু করি। এই যে সুতির শাড়িটা, এই সুতির শাড়িটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার বলি, এই সুতির শাড়িটা আমারই, আমি যে বিজনেস করি শাড়ির বিজনেস শুরু করেছি সব কিছু, তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার মন্দিরে দিতে হবে মাকে, তো সেই কারণে শাড়িটা নেওয়া হয়েছে মন্দিরে দেওয়ার জন্য। তো এই যে শাড়িটা, হ্যাঁ, তো তোমাদের কাছে দেখিয়ে দিলাম সেই শাড়িটা, নতুন শাড়ি দেওয়া হবে, তবে
দেব কালীপূজোতে, কিন্তু এখন কিনে নিলাম। আবার করবো বাবা, কথা বলছি। আর এই যে এই শার্টটা, এটা আমার দিদি দিয়েছে, এই যে শার্টটা এটা হাজবেন্ডকে দিয়েছে। তো দেখো কেমন হয়েছে বলবে সবাই কমেন্ট করে, ঠিক আছে? খুব ব্ল্যাকটা ভীষণ পছন্দ করে আমার হাজবেন্ড, যাই হোক। তো তাই জন্য এটা দিয়েছে, তো এটাও পরবে। আর প্রচুর প্রচুর শার্ট আছে, অনেক দামি দামি শার্ট আছে, তারপরও প্রতি বছর কেনে এবং প্রত্যেক বছরই আমার ওই আলমারিতে পড়ে থাকে, আর পরে সেটা লোককে দিয়ে দিতে হয়। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড একদম মানে যে সবসময় মানে নতুন নতুন পড়বে এরকম ব্যাপার নেই। ওর ওই একটা শার্টই চলছে একদম ছিঁড়ে গেল, তারপরে আবার একটা মানে এভাবে কালার ফেড হয়ে গেল, তখন ওটাকে চেঞ্জ করে, আদারওয়াইজ ও কিন্তু ওই একই শার্ট পরতে থাকে। তো এখানে তো এই জন্য তো যে আমার দিদিটা দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখাই, আর এই যে সব থেকে এমার্জেন্সি আমাদের যে জিনিসটা, তো এটা এই যে পিঙ্ক কালার নিয়েছি, তোমরা দেখতে পাবে কালারটা, এই যে এখানে দেখাই যাচ্ছে জিনিসটা, এই যে তো এটা পিঙ্ক কালারে নিয়েছি ফ্রাটা। তো আমার এটা খুব ভালো একটা কমফোর্টেবল জিনিস, তো যাই হোক দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এই নাইটিটা, জাস্ট একটা খুব সুন্দর একটা কালার, তার সাথে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে, ভীষণ সুন্দর একটা প্রিন্ট করা রয়েছে। আর এই যে সামনে এখানে এই যে থ্রি বোতাম লাগানো রয়েছে, এই যে দেখো তিনটে বোতাম লাগানো রয়েছে, আর সামনে খুব সুন্দর একটা প্রিন্ট, একটা দারুণ একটা প্রিন্ট করা রয়েছে। আর কালারটা তো জাস্ট পাও, এটা আমাকে আমার ননদ এনআইটিটা দিয়েছে, আমি পুজোর এটা পরবো। আর আমার পুজো একটু নতুন নতুন পড়তে ভীষণ ভালো লাগে, আজ না এটা ছোট থেকে অভ্যাস, ষষ্ঠী থেকে আমার শুরু হয়। যাই হোক, আর এই যে এইটা এইটা আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছে, এই যে হয়তো এটা তোমরা আগেও দেখেছো, তখন আমি কিনেছিলাম, তো পার্সেল এসেছিল। তো যাই হোক, অনেকগুলো নাইটি এসেছিল, তো সাতটা, তার মধ্যে এই যে এইটা, আর একটা তো একটা পরি তো তোমাদেরকে দেখিয়েছি, আর এই যে তার মধ্যে এই যে এই একটা নাইটি, এটা পুজো স্পেশালি নেওয়া হয়েছিল। তো এই যে দেখো খুব সুন্দর একটা অ্যাশ কালার, ব্ল্যাক অ্যাশ আর ইয়েলোর কম্বিনেশনে দেখো খুব সুন্দর একটা কালারের নাইটিটা, অ্যাশ কালার, ব্ল্যাক কালার আর রয়েছে ইয়েলো কালার, আর একটা খুব আর সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখো সামনে। এটা যদি কেউ স্লিভলেসই রেখে পরে খুব সুন্দর লাগবে, বাট আমার এখানে পসিবল নয় এখানে পড়াটা, যেহেতু আমি শ্বশুরবাড়িতে মানে পড়িনি এখনো অবধি, তো বাপের বাড়িতে পড়ি, তো সেখানে অসুবিধা হয় না পড়তে। তো যাই হোক, তো এই যে রেড ড্রেসটা আমার কিন্তু এই নাইটটা ভীষণ পছন্দ হয়েছিল, আর আমি কিন্তু পরবো বলে রেখে দিয়েছি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু ছোটবার। এই যে বললাম ঘর সাজাতেই হবে, তাই জন্য এই যে বেডশিটটা নিয়েছি, দেখো খুব সুন্দর একটা বেডশিট, আমি আর খুলছি না, এটা আমাদের বেডশিট, পুরো খাটে খুব সুন্দরভাবে বের হয়েছে। তো এই বেডশিটটা নিয়েছি, তার সঙ্গে এর মধ্যে রয়েছে থ্রি পিলো কভার, মানে দুটো মাথার আর একটা পায়া বালিশ, যেটা বলে বা পায়ের বালিশ বলে, তো সেই বালিশে। তো দেখো তোমরা একটুখানি কালারটাও, একটা আগুন কালার রয়েছে আর এখানে একটা তুতে কালার রয়েছে, আর খুব সুন্দর একটা কালারের, আর ভীষণ মানে ফাইন কটন একটা রয়েছে, মানে আমি দেখতে নিয়ে ফিল করতে পারছি খুব সুন্দর একটা কালার বেডশিট, খুব সুন্দর। তাই এবার আমি যেহেতু ফুলে পেতে একবার আমি সাইজটা মেপেছিলাম, তাই জন্য এটা এইভাবে আমি কাজ করতে অত ভালো পারি না, তো সেই জন্য এইভাবে রেখেছি তোমাদেরকেও দেখাবো বলে, কারণ আমি পুরোপুরি খুললাম না। এই যে এটা তোমরা দেখে নাও, এটা আমাদের বেডশিটটা, আমার অনেক বেডশিট আছে, তারপরেও আমার একটু বেডশিটের নেশা আছে, আমি সেই কারণে দিয়েছি। আচ্ছা, আর নেক্সট হচ্ছে যে এই একটা মলমল নিয়েছি আমি, এই মলমলটা আমার খুব ভালো লেগেছে, এটাও আমি আমার কাছ থেকে আমার নিজের জন্য রেখেছি, মানে হাজবেন্ডরা তুমি একটা নিয়ে নাও সত্যি, আর ষষ্ঠীতে সকালবেলায় আমার তাঁত বা সত্যি একটু হালকা টাইপের পড়তে ভালো লাগে, যেহেতু ষষ্ঠী থেকে আমার কাছে মনে হয় পুজোটা শুরু, সেক্ষেত্রে আমি এই
মলমলটা নিয়েছি, এটা বাটিক প্রিন্ট আছে, আর এখানে একটা অ্যাশ কালার আর একটা পিঙ্ক কালার এই যে রয়েছে, আর একটা হোয়াইট কালারের উপরে খুব সুন্দর একটা হালকা মলমল শাড়ি তোর বাটিক প্রিন্টের উপরে। এই যে দেখো খুব সুন্দর শাড়িটা, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তো তাই জন্য এই শাড়িটা রেখে নিয়েছি। হাজবেন্ড বললো তুমি এটা নাও, তো দিল, সেই কারণে নেওয়া হয়েছে। আর আমার মলমল ভালোবাসার একটা শাড়ি, যত দামি থাকুক না কেন মলমলের মধ্যে একটা আলাদা মানে ভীষণ কমফোর্টেবল ফিল হয় এটা পরলে, সত্যি কথা বলছি। আর এটা এর সঙ্গে যদি একটা হ্যান্ডমেড জুয়েলারি পরা যায়, হ্যান্ডমেড জুয়েলারি ভীষণ কিন্তু ভালো লাগে, খুব সুন্দর লাগে। আচ্ছা এবার হচ্ছে আমার অষ্টমীর দিন রাত্রিবেলা কি পরবো, সেই জন্য কিন্তু যেই শাড়িটা আমি কিনেছি সেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। আসল জিনিসটা মনের মতন একটা শাড়ি, খুব কালার পছন্দ হয়েছে। তো আমার এই ইয়েলোর সাথে এই যে ইয়েলো কালারের করাতের কাজ রয়েছে এর মধ্যে, আর রয়েছে ব্লু কালারের ইয়েলো আর ব্লু কম্বিনেশনের খুব সুন্দর একটা, এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, খুব ভালো লাগে আমার এই শাড়িটা। এর মধ্যে ব্লাউজ পিস আছে, তবে এখন পাঠানোর সময় হয়ে ওঠে, যাই হোক। তারপর তোমাদেরকে শেয়ার করবো আসল যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের মানে যে ছোট কাকা শ্বশুর আমার, তো তার জন্য আমি এই ড্রেসটা কিনে নিয়ে এলাম। তো সেটা কি দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর ওনাকে পরিয়েও ছিল মানে পড়তে বলেছিলাম, পড়েছিল, খুব সুন্দর লাগছিল ওনাকে পরে। যাই হোক উনি অসুস্থ মানুষ এবং বয়স্ক মানুষ, আর উনি সেভাবে হয়তো মানে পরে ওনার পরে কিন্তু বেরোয় না, মানে বেরোলেও এসে খুলে রেখে দেয়, তবুও সবার পুজো ভালো কাটুক, তাই না? তো যাই হোক ওনার জন্য এটা কেনা হয়েছে, খুব সুন্দর লেগেছে, কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে, আর সাথে খুব একটা গেঞ্জিটা তো টি শার্ট বলে সম্ভবত, তো যাই হোক আমি অতটা নাম জানি না, তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা পছন্দ করে আমি আমার ছোটো কাকার শ্বশুরের জন্য নিয়েছি। আর দেখো এই যে এই প্যান্টটা এনে আনা হয়েছে, এখানে একটা বেল্টও এনে দিয়েছি, তো এখানে এই যে দেখো খুব সুন্দর, এই যে কাপড়টা দেখো খুব সুন্দর একটা কাপড়, খুব সুন্দর লেগেছে ওনাকে পরে, তো জাস্ট আমি ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে বা এত সুন্দর মানে ওনার ফিটিংসটা এত সুন্দর হবে, খুব সুন্দর হয়েছে। যাই হোক তো এটাও ওনাকে দেওয়া হয়েছে, ওনার জন্য আনা হয়েছে, শুধু তোমাদেরকে দেখাবো বলে এটা আমি ওনাকে জাস্ট একবার সাইজটা মেপে আমি আমার কাছে রেখেছি, আমি আগামীকালকে ওনাকে পুরোপুরি হ্যান্ড ওভার করে দেবো। তো যাই হোক আমিও খুব হ্যাপি পেয়ে, বললো সবার আগে যে আমার কাকা শ্বশুরের জন্য যেটা কিনেছি সেটা কেমন হয়েছে, ঠিক আছে এটা কিন্তু কমেন্টে সবাই লিখে জানিও, সবাই আমি ওনার জন্য প্রার্থনা করে জানি উনি সুস্থভাবে ভালো থাকে, সবসময় হ্যাপি থাকে। যাই হোক আমি ভালো না বুঝে উঠতে পারি, কেমন বোঝেন তো আমার কাছে তখন ছিল না, একটু দূরে রেখেছিলাম তাই জন্য তেমনি নিয়ে এলাম। তো দেখো যে এরকম টাইপের দুটো হাফ প্যান্ট কেনা হয়েছে, একটা আমাদের ছোটো কাকুর জন্য, ছোটো কাকা শ্বশুরের জন্য আর কি, আর একটা আমার হাজবেন্ডের জন্য, তো লেডিসদের জন্য এটা এই দুটো প্যান্ট কেনা হয়েছে।
তো আপাতত আমার এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব যারা করে গেছে তাদেরকে অনেক ভালোবাসা ধন্যবাদ। টাটা।